মনে করেন এই দেশের হত দরিদ্র মানুষ তো আর এই এলাকার মানুষ তো বিভিন্ন শিক্ষার হাতে মানুষের পিছে যায় তারপরে খোঁজে কিছু ইসলামিক মাইন্ডের কিছু শিখে অর্জন করিব গুরুগার ফল প্রায় দেখা দেখতে লাগি কিন্তু দরিদ্র মানুষের ফুয়া এত খনমিক শিখে অর্জন করিতে পারে দেরি কেন তারপরেও কই দিয়ে কেন ফুয়া ঋণ শিক্ষক জীবন আছে এইটার আরও কই দিয়ে বেতনের মিক কেন চায় শিক্ষের মিখে ফুয়ালরে যেন নাকি অগ্রসর হয় এরই মেকান ব্যবস্থা করি পেলাই আর এই মাদ্রাসান প্রতিষ্ঠা করছি আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন তো ওই আর মাদ্রাসায় স্থাপিত করছি 2020 ইংরেজিত দিনও আধুনিক শিক্ষার বিভিন্ন সেক্টর অনুযায়ী আমরা মাদ্রাসায়ন পরিচালনা করি যায় প্রায় বিগত 3 বছর ধরে রানিং পরিচালনা করি তো আমরা এন উদ্দেশ্য এদের কুলনর যেহেতু চতুর্পাশে মানুষ গরিব গুরাবা তো বহুত মানুষ দূরত্বর হারণে শিক্ষার প্রতিষ্ঠানের মাঝে ফাটান্না ভারের ফুয়া সারে এই লক্ষ্য উদ্দেশ্য করে আমরা প্রতিষ্ঠানে খুললি তো মাশাল্লাহ বহুত ছাত্রছাত্রী হই গরিব গুরাবার বহুত ফুয়া চাউল ফ্রিতেও পড়ে তো আরাতে প্রতিষ্ঠানে বহু কিছুর প্রয়োজন প্রথম গেলি আমাদের ব্যায়ন হয়ে শেষ করে ওনা দেব তো বিশেষভাবে আরাতে কেন প্রয়োজন দেয় প্রতিষ্ঠানের কেন ভ্রমণ স্থাপন হলি ইয়ে বেশি আর অতি প্রয়োজন ইত্যাদি যেহেতু ক্লাস করাতে বহুত সংকট হয় আরাতে ক্লাসরুম ভ্রমণের কারণে ফুয়াশা এক ক্লাসের আওয়াজ আর ক্লাসের জনের কারণে তো ওই বিশেষভাবে দেশবাসীর হাসে কান্দু যে ওনার ভ্রমণের দেশ আবাসীর হাসে দু একখান ভ্রমণের স্থাপিতের ব্যবস্থা হলে বেশি প্রয়োজন হইব আর নাম মোহাম্মদ উমর ফারুক পূর্ব সরবপাড়া শিকদারপাড়া মার্কাজ উলুম মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বত আছি তো আর বিগত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করি 2022 সালতুন 2023 সাল রানিং তো অত্র মাদ্রাসাত ক্লাস নার্সারিতুন লয় 5 পর্যন্ত ক্লাস আছে তো প্রায় 140 জন মতো ছাত্রছাত্রী আছে তো যার কারণে আর রুম উল্লাই বলি ক্লাস করাতে খুব কঠিন হয়ে যার এক ক্লাসের আওয়াজ আর ক্লাসের যার তো ইয়ন উল্লাই দেশ প্রবাসী হাসা আর কেন আবেদন থাকব ওরা যদি আর প্রতিষ্ঠানের মিকে সাইরে যদি আর আর্থিক অবস্থায় যদি কিছুটা সাহায্য গইতারে দেয় তাহলে আর তাদের হাসে দিন থাকুম আর এক হতলি আর মাধ্যমে যে পড়ালেখা আর মানে আর যেদ্দু সাধ্য আছে আর যেদ্দুর মানে নিয়ম কানুন অবলম্বন আছে বেঁকি নাই ঘুরি যায় তো সামনে পড়ালেখা বিগত ওই এখনও সামনে ওর ওনারা বেঁকুন সাইন পড়ালেখা হদ্দুর নোয়ারিয়েন তো আরও চেষ্টা করছিম সামনে হতে যাতে আরও পড়ালেখা পড়ালেখার অগ্রাধিকার আরও সামনে যাই ফান এগিয়ে যাই ফান আসল মদরাসান গজ্জি দেয়ারা বেশাবেশি খুশি হয় এই এলাকা দি খন ভাল দি খন কোরআন শিকিবের খন ব্যবস্থা নাই মক্তব পর্যন্ত নাই তো আল্লাহর রহমত একান্দুরি মদরাসা গজ্জি আর ফাঁসে দুইয়ন কবরস্থান আছে এই কবরস্থান দনুয়ানর নেজাতর একান অসিলে জড়িয়ে বনিব সনজ্ঞ কবরস্থানত দাহি সনজ্ঞ আলেমজ্ঞ তালে বলম যদি আঁটি যাই দয় কবরস্থানত 40 দিনের আজাব মাফ হয়ে যায় গই ধরল যেই তেকান নুরানি মদরাসাত বলে কোরআন হাদিস ফরের ইয়াসিন সুর ফরের ধরলে কবরস্থান দনুয়ানর আজাব মাফ হয়ে যাইব নেজাত রসিলে জড়ি হইব তে মদরসি এনত দরকার আছে ইয়েনর খন বিয়াক কিন পূরণ হয় ইয়েন বিয়াক কিন সম্পূর্ণ পরিপূর্ণ গত্যের সময় ফবাসী অল যারা আছো অনরাত্ত নেক নজর দিয়ে রে তারা রে কি হত সাহায্য মদত গরম পরিব আর প্রত্যেকজনের তো সাহায্য মদত গরম পরিব ইয়েন তুন আল্লাহ তালায় সুযোগ হইলে এই দেখান হেফজখানা কোরআন খতম গরণ মুখস্ত গরণের ব্যবস্থা করা যাইব ইয়েন আর অনরার নেজাতর ওসিলে জড়িয়ে বনিব আর নাম হলদি আরিফ আই ওমান প্রবাসী তো এই মাদ্রাসাত না যে আই আদি প্রায় এখন 2-3 মাস ধরে দেখির আসলে আমি ছুটিতে ছিলাম ওমানত্তন তো বহুত বাচ্চা আছে রে ছোট বড় বহুত কেউ লেখাপড়া করে আর বাচ্চারও আই নিজে ভর্তি করাই তো দেখির দি ঠিক আছে লেখাপড়া ভালো হওয়ার কিন্তু মাদ্রাসা কিন্তু এখন যদি মাত্র 3 ঘৰ তো আই আশা করি যে প্রবাসত বহুত ভাই ভাই ব্রাদার সকল আছে
অনারা যদি অনারতন কিছু সাহায্য সহযোগিতা করেন দয় আশা করি মাদ্রাসায়ের সামনে আরো বড় হইব বা বহুত কিছু পরিবেশ বা শিক্ষিবের ব্যবস্থা থাকিবো।